ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, তিনি পেশায় একজন আইনজীবী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে সকলের নিকট পেয়েছেন পরিচিতি। ভালোবাসেন ফুটবল খেলা, প্রতিষ্ঠা করেছেন নিজের নাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। দলের হয়ে তিনি নিজেও মাঠে খেলে থাকেন। নরসিংদী জেলা যুবলীগের সহসম্পাদক জাকির হোসেন জনির আমন্ত্রণে ব্যারিস্টার সুমন তার ফুটবল টিম নিয়ে আসেন নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে। বাঁশগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম বাঁশগাড়ি ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্বাচিত সময়ে উভয় দলের কেউ গোলের দেখা পায়নি। ম্যাচটি গোল শূন্য ড্র হয়। খেলায় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সাদেক, বাঁশগাড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি বেলাল আহমেদ, বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান আশরাফুল হক, আওয়ামী লীগ নেতা রিয়াদ আহমেদ, আল মামুন রিয়াজ মোর্শেদ খান সহ আরও অনেকে।